আমি ক্লাস 9 এ পড়ি এবং স্কুলে পর্দা করে যাই কিন্তু ক্লাসে ঢুকে পর্দা করতে পারি না প্রধান শিক্ষক নিষেধ করে এবং বলে যে শিক্ষক পিতার সমতুল্য এবং বলে যে মুখ থেকে পর্দা সরিয়ে ফেলো এ ব্যাপারে সঠিক সমাধান জানালে উপকৃত হব ছাত্রী নামও লিখছে আমি আর না বললাম নাম কোন বোন বোধা প্রশ্নটা পাঠিয়েছেন যাই হোক আমাদের দেশে কিছু এরকম মুখরোচক কথা আছে যেমন ভাবি মায়ের মতন শুনছেন নেই শিক্ষক বাবার মতন এলে শুনতে খুব সুন্দর শোনা যায় কিন্তু তাই না শিক্ষক বাবার মতন বাহ কি সুন্দর কথা পত্রিকার পাতা খুললে আমরা দেখি দেখি কি দেখি না পরিমল অমুক তমুক শিক্ষক কিন্তু এরা সব এই শিক্ষক নামের কলঙ্কদের নানান কুকীর্তি পত্রিকা খুললে দেখা যায় কি যায় না অতি ভালো ভালো না ভাই যে একজন নারীর গায়ের মাহরাম সে যদি বাপের বয়সীও হয় তারপরও তার সাথে পর্দা করতে হবে কারণ কারণ এর সাথে এই মেয়ের বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে জায়েজ যারা বলে ভাবি মায়ের মতন তাদেরকে বলবেন যে আমার ভাইটা যদি মারা যায় বা এই মহিলারে তালাক দিয়ে দেয় আমি বিয়ে করতে পারবো কি পারবো না যারে আমি বিয়ে করতে পারবো সে আমার মায়ের মতন কেমনে হইল কি বলেন শিক্ষকের সাথে ছাত্রী বিয়ে হতে পারে কি পারে না যার সাথে বিয়ে হতে পারে সেই সম্ভাবনা আছে সে আমার বাপের মতো কেমনে হইল বাপের সাথে বিয়ে হতে পারে তাহলে যার সাথে বিয়ে হতে পারে না তার সাথে তুলনা বাপের সাথে চলে যার সাথে বিয়ে হতে পারে সে আবার বাপের মতো কেমনে হলো অতএব এই সকল শয়তানি স্লোগান এই সমস্ত শয়তানি মুখরোচক কথা শোনা যাবে ইসলাম যেখানে পর্দার বিধান রেখেছে দেখুন বাবার সাথে ভাইয়ের সাথে সন্তানের সাথে নিজের তাদের সাথে চাচার সাথে মামার সাথে পর্দা আছে শরীতে তাদের সাথে কোনো পর্দার বিধান আপন মামার সাথে আপন চাচার সাথে আপন ভাইয়ের সাথে নিজের সন্তানের সাথে নিজের বাবার সাথে একজন মেয়ের কি পর্দা করতে হয় একজন ছেলে তার মায়ের সাথে বোনের সাথে পর্দা করতে হয় যেই জায়গায় রিস্ক নাই সেখানে ইসলাম বলছে পর্দা করার দরকার এই জায়গাগুলোতে কি রিস্ক আছে নাই এগুলাতে দুর্ঘটনা আলহামদুলিল্লাহ সচরাচর ঘটনার কথা কল্পনাও করা যায় না কিন্তু ইসলাম যে জায়গাতে পর্দা করতে বলেছে যেমন কথার কথা চাচাতো ভাইয়ের সাথে খালাতো ভাইয়ের সাথে মামাতো ভাইয়ের সাথে পর্দা করতে বলছে কি বলে না এই জায়গাগুলোতে রিস্ক আছে না নাই অঘটন ঘটে কি ঘটে না বাবির সাথে পর্দা করতে বলেছে দেবরকে এখানে অঘটন ঘটে কি ঘটে না শিক্ষকের সাথে পর্দা করতে হবে ছাত্রীর কারণ তিনি গায়ের মাহরাম তথাকথিত বাবার মতো না তিনি স্বামীর মতো কারণ তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে জায়েজ অতএব বয়স যাই হোক না কেন তার সাথে ইসলাম পর্দা করতে এখানে রিস্ক আছে না নাই এই জন্য ইসলাম কি করতে বলছে পর্দা করতে এই পর্দাটা অযথা বলা হয় নাই এটা নারীর সেফটির জন্য নিরাপত্তার জন্য সামাজিক স্থিতিশীলতার জন্য শান্তির জন্য অশান্তি দূর হওয়ার জন্য নারীর প্রতি অবিচার বৈষম্য জুলুম পাশবিক নির্যাতন পুরুষকে তার চরিত্র হেফাজত করা স্বাভাবিকভাবে সমাজের সব কিছু যেন ঠিকঠাক থাকে এবং অস্থির না হয় সেজন্য ইসলাম পর্দার বিধান দিয়েছে অতএব নিজের শিক্ষকের সাথেও কী করতে হবে পর্দা করতে একজন মানুষ যদি বাবার বয়সী হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো আছে যে বড়কে সম্মান করেন সে আমার উম্মত তাকে আপনি সম্মান করেন কিন্তু তাই বলে পর্দা খুলে না যে শিক্ষা প্রতিষ্ঠান পর্দা করতে বাধা সৃষ্টি করে সে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ারই দরকার না জায়েজ নেই এবং আমাদের সাংবিধানিক অধিকার প্রতিটা মানুষ তার ধর্ম পালন করতে পারবে সেই অনুযায়ী কোনো মেয়ে কোনো ছেলে যদি তার দিন পালনে অসুবিধা তৈরি করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘন করছে বিধায় সেই অজুহাত দিয়ে একজন মানুষ একজন মুসলমান ইসলামের বিধিবিধান আল্লাহর আদেশ নিষেধ পরিহার করবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান ভূমিকম্পে মৃত্যুবরণ করলে কি শাহাদাতের মৃত্যু হবে জি হ্যাঁ যেমনি ভূমিকম্পের মৃত্যু ইমানি মানুষের যদি ইমানদার মানুষের যদি ভূমিকম্পের মৃত্যু হয় তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা ছাড়া আরও কিছু মানুষ আছে যারা শাহাদাতের মর্যাদা পাবে কোন হাদিসে আসছে খামসুন কোন হাদিসে আসছে সাবউন সাত শ্রেণীর মানুষ পাঁচ শ্রেণীর মানুষ তারা শাহাদাতের মর্যাদা পাবে এর ভিতরে যারা আগুনে পড়ে মারা যায়
যারা পানিতে ডুবে মারা যায়, যারা কোনো ভবন দোষে কোনো ওয়াল দোষে মারা যায়, কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যায়, কোনো মানুষ নিজের জীবন রক্ষা করতে গিয়ে ধ্বস্তাধ্বস্তি তাকে শত্রুপক্ষ মেরে ফেলেছে অথবা তার জান রক্ষা করতে গিয়ে তার ইজ্জত রক্ষা করতে গিয়ে তার জীবন দিতে হয়েছে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবেন। আল্লাহর রাস্তা শহীদদের যেই মাকাম ও সেটা না হলেও শহীদদের কাতারে বা মর্যাদা তারা যাবে। সে আলোকে বলা যায় ভূমিকম্পে ইমানদার যারা দুনিয়া থেকে গেছেন ইমানদার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন ইনশা আল্লাহ। যদি মা ও মেয়ে একই পরিবারের থাকে তাহলে কি মা এবং মেয়ের স্বর্ণ রূপার জাকাত একসাথে যোগ করবে নাকি আলাদা? দেখুন, ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্ট প্রত্যেকের হিসাব নিকাশ আলাদা করতে বলে। মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়, মাও যদি তার স্বর্ণ থাকে মেয়েরও স্বর্ণ থাকে, তাহলে সেক্ষেত্রে মায়ের স্বর্ণের জাকাতের হিসাব আলাদা, মেয়ের স্বর্ণের জাকাতের হিসাব আলাদা, দুটাকে এক করা লাগবে না। যদি কারোরটাই নেশাব পূর্ণ না হয় তাহলে কারোর জাকাত দিতে হবে না, কিন্তু দুইটা একসাথ করলে যদি নেশাব পূরণ করতে হয় তাহলে জাকাত দিতে হবে না, যেহেতু দুজনের মালিক আলাদা। আর যদি মালিক একজনই হয়, মা মেয়েকে পড়তে দিছে, তাহলে তো মালিক তো মা, তাহলে অবশ্যই সেটা মা ইনক্লুড করে জাকাত দিতে হবে। আর যদি মেয়েকে দিয়ে দেয় এবং মেয়ে নিজের, হয়তো অনেক মেয়ে আছে তার ব্যবসা আছে বা চাকরি করেন বা উপার্জন আছে সেখান থেকে তিনি কিনেছেন, তাহলে ওইটা তারটা তার, তিনি তার জাকাত দিবেন, দুইটা ইনক্লুড করবেন না। যদি কোনো দুধের শিশু তার ভাবির দুধ পান করে তাহলে তার বিধান কি হবে এবং তার ভাইয়ের বিধান কি হবে? এমন হতে পারে যে কোনো বাচ্চা নবজাতক শিশু ভাই অনেক বড় বিয়ে করেছেন, ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে, তাহলে ভাবির দুধ পান যদি করে কোনো ছোট বাচ্চা তাহলে সেক্ষেত্রে ওই ভাবির দুধ পান করার কারণে দুধের সম্পর্ক তৈরি হবে এবং দুধের সম্পর্ক তৈরি হওয়ার কারণে নবী রাসূল ইসলাম সেই হাদিসের আলোকে আহমিনার রাদাত মায়া আহমিনার নসব, মানুষের বংশ বংশের বরক্ত সম্পর্কের কারণে যে যেই নারীদের বিয়ে করা হারাম হয় ঠিক দুধ পান করার মাধ্যমে একই সম্পর্ক তৈরি, অর্থাৎ যার দুধ পান করেছেন তিনি দুধমা হয়ে গেছেন। এখন নিজের বড় ভাই যিনি তিনি একই সঙ্গে বড় ভাই আবার একই সঙ্গে দুধ ভাইও, আপন ভাই তো আসেনি, আবার পাশাপাশি না আশাপাশি দুধমা তার স্বামী হওয়ার কারণে দুধ বাবার মর্যাদা, যার কারণে এই ভদ্র মহিলার যদি দুধ পান করে থাকে অন্য মেয়ে সে অন্য ঘরেরও হয় তাহলেও এই ছেলের সাথে আর তার বিয়ে জায়েজ হবে, তাহলে এই ভাই তার আপন ভাই কিন্তু এই ভদ্রলোকের স্ত্রীর দুধ পান করার কারণে তার দুধ বাবার মতো সম্পর্ক তার মধ্যে তৈরি হবে, এতে কোনো অসুবিধা নেই, কারণ ভাই তো এমনিই ভাই, ওই বাবার সম্পর্ক হলে যা হবে ভাইয়ের সম্পর্ক হলেও তাই হবে। যদি সে মেয়ে হয় তাহলে ভাই হিসাবেও দেখা দিতে পারতো, এখন দুধের সম্পর্ক হয়েছে সে কারণে তো দেখা দিতে আরও পারবে, অতএব এটাতে কোনো হেরফের হবে না, কিন্তু দুধের সম্পর্ক ঠিকই সাব্যস্ত হয়ে যাবে, এমনকি বলেও যদি দুধ পান করে ফেলা তবুও কী হবে, দুধের সম্পর্ক সাব্যস্ত হয়ে যাবে। আমরা জানি দিন পালনের জন্য একজন ভালো আলেমের সোহবত প্রয়োজন, এখন ভালো আলেম চেনার উপায় কী? আর যদি এরকম কেউ না পাওয়া যায় তাহলে কী করণীয়? দেখুন, ভালো আলেম চিনবেন কীভাবে? ভালো আলেম চেনা আমাদের দরকার আছে, ওলামা একরামের সান্নিধ্য তাদের সোহবত দিনের উপরে টিকে থাকার জন্য দিন শেখার জন্য বোঝার জন্য খুবই দরকারি একটা কাজ, সোহবত ছাড়া দিন আসবে না, দিনের পরিপূর্ণ ফ্লেভার আসতে হলে আপনার সান্নিধ্য লাগবেই। এখন ভালো আলেম চিনবেন কীভাবে? নাম্বার এক, যে আলেম কোরআন এবং হাদিসের আলোকে কথা বলে, শুধুমাত্র আষাঢ়ে গল্প শোনায় না, কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ গল্প ঘটনা শিক্ষা থেকে অবশ্যই আমাদের ঘটনা শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করতে হবে, কোরআনে একটা বড় অংশ জুড়ে কিন্তু ঘটনা বলি আছে, অতএব সেগুলোর কোনো দোষ নাই, আবার ওইগুলোকে নিয়ে ট্রন করবেন না, কারণ কোরআনে কারিমে একটা বড় অংশ জুড়ে ঘটনা আছে না নাই, বিভিন্ন ইতিহাস বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অতএব সেগুলো থাকতে হবে, কিন্তু তার পাশাপাশি একজন আলেম তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পথ নির্দেশ করবেন, এটা হবে তার ভালো আলেম হওয়ার প্রথম মার্কা। মার্কা নম্বর দুই, তিনি ভালো আলেম হওয়ার মার্কা হলো তিনি নিজে যা বলেন সেটার আমল তিনি করেন, তিনি শুধু মানুষকে ওয়াজ করেন না, যেটা ওয়াজ করেন সেটা অনুযায়ী কি করেন, আমল করেন, এটা দেখলে বোঝা যাবে এই লোকটা কি ভালো আলেম। মার্কা নম্বর তিন, একজন ভালো আলেম নেককার মুত্তাকি আলেমের মার্কা হবে যে তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলের পাবন্দি করবেন, তিনি রমজান রোজা তো রাখবেনই আলেম মানুষ, পাশাপাশি আইয়া বিজ সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখার চেষ্টা করবেন, এগুলো না থাকলে আবার নফল আমল না থাকলে আবার কাউকে বাতিলের খাতা ফেলে দিয়েন না, খবরদার, এটা হলো অত্যধিক ভালো হবে যদি ফরজের পাশাপাশি তার ভিতরে নফলের পাবন্দি থাকে, তাহাজ্জুদ শাক চাষ ব্যক্তিগত আমল নামাজের সৌন্দর্য, এটা একটা বড় বিষয় যে কত ধীরস্থিরতার সাথে কত সুন্দরভাবে কি কত নামাজ পড়ে, তিনি আল্লাহর কাছে তত প্রিয় বান্দা। আর
ভালো আলেম এর আরেকটা বড় মার্কা হলো যে দুনিয়ার মোহ নাই, দুনিয়ার মোহ নাই, দুনিয়ার প্রতি আসক্তি নেই, দুনিয়া বাচ্চার দরকার আছে দুনিয়াতে টিকে থাকতে হলে, কিন্তু দুনিয়ার প্রতি পাগলামি মাতলামো বা নেশা নাই, এগুলো সবগুলো হলো একজন ভালো আলেমের মার্কা। তাহলে আবারও বলছি, কোরআন হাদিসের আলোকে তিনি আপনাকে গাইড করবেন, পথ দেখাবেন, কোরআন হাদিস রেফারেন্স দিয়ে কথা বলেন, কোরআন হাদিস অনুযায়ী আমল করেন, এটাকে মূল রাখেন। এর বাইরে বিভিন্ন ভালো ঘটনা, ভালো শিক্ষণীয় বিষয়, উপমা, এগুলো তো দিবেনই। দ্বিতীয়ত, তিনি নিজে যা বলেন সেটা অনুযায়ী তিনি আমল করেন। তৃতীয়ত, তিনি ফরজ আমলের পাশাপাশি নফল আমলেরও পাবন্দি যতটুকু হোক করেন, এবং সেই সাথে তার নামাজের সৌন্দর্য বিশেষভাবে অনেক সময় নিয়ে সুন্দর করে নামাজ পড়েন। আর চতুর্থত হলো, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রতি টান, নেশাটা নাই। দুনিয়া প্রয়োজন আছে, দুনিয়া উপার্জন করা খারাপ না, আমার দেশে আবার মুশকিল হলো, ইমাম মুয়াজ্জিন বা আলেম ওলামারা ব্যবসা বাণিজ্য করলে আমরা মনে করি লোকটা হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। অথচ সাহাবিরা বেশিরভাগই প্রায় সবাই কি করতেন, ব্যবসা বাণিজ্য টুকটাক করতেন। আপনি ভারতে যান, দারুল দেওবন্দের ওস্তাদদেরকে দেখেন, বেশিরভাগই দেখবেন কোনো না কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন। আপনি মক্কা মদিনায় যান, হারামাইনের ইমামরা, এমন ইমাম মুয়াজ্জিন একজনও পাবেন কিনা আমার সন্দেহ, যার কোনো না কোনো চাকুরি বা ব্যবসা বাণিজ্য কিছু একটা নাই। গোটা সৌদি আরবে একই দশা, শুধু আমাদের দেশে হুজুররা কিছু করলেই তাদের অবস্থা খারাপ। হুজুররা করলেও দোষ, না করলেও দোষ, কিছু না করলে দোষ হলো যে হুজুররা শুধু পরেরটা খায়, কিছু করে খায় না, আর করতে গেলে বলে হুজুর মানুষ শুধু টাকার পিছনে পড়ে। বেচারা হুজুররা দাওয়াতে যদি টাইম মতো চলে আসে, বলে যে দেখছো খানা হইলে হুজুররা দেরি করে না, একবারে টাইম মতো হাজির, আজ যদি দেরি করে যায় তো বলে হুজুরের কোনো টাইম জ্ঞান নেই। তো হুজুরদের প্রতিটা কথা কয়ে তার দোষ ধরার মতো লোক এদেশে প্রচুর আছে। এদেশে দুই শ্রেণীর মানুষের উপরে সবচেয়ে বেশি ফতোয়াবাজি চলে, অর্থাৎ ফতোয়ার নামে ভুল ভাল ফতোয়া দেওয়া চলে। তার একটা হলো মহিলারা, তাদের উপরে ফতোয়াবাজি খুব বেশি চলে, আর একটা হলো ইমাম সাহেব। আমি মিরপুর এক মসজিদ ইমামতি করতাম, তো আমার এক মুসল্লি বলতো, হুজুর আপনার সব ভালো লাগে কিন্তু আপনার হাঁটাটা আমার কাছে ভালো লাগে না। একটা ব্যক্তিত্বপূর্ণ হাঁটা হাঁটবেন কি, আপনি নেচে নেচে হাঁটেন, হাঁটার কোনো সৌন্দর্য নাই। তো আমি বদল করে বললাম, আপনি কি আমাকে বিটিএ করার প্ল্যান করছেন, আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? আপনি যারা বিয়ে করবেন সে মেয়ের হাঁটা পছন্দ হয় না, ঠিক আছে, এটা আপনি বললে এটা খাটে, আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? আপনি আমার কথায় না শুনবেন। তো আমাদের দেশে মানুষ ইমাম সাহেবদের দোষ ধরার জন্য আর জিনিস খোঁজা পায় না। আল্লাহ তারা আমাদেরকে হেদায়ত দান করুন। ইমাম সাহেবদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, ওনারা আপনাদের ইমাম বা নেতা, তাদের সাথে চাকর সুলভ আচরণ করা যাবে। আল্লাহ তারা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার আলোচনাতে আমি অনেকগুলো হাদিস বলেছি ভাই, অনেকগুলো হাদিস, অনেকগুলো আয়াত বলেছি, একটা আয়াত বলেছি সেটাকে সামনে রেখে কথা বলেছি আমি, ওই আয়াতটা যারা বলতে পারবেন আলেম ছাড়া, মাদ্রাসা ছাত্র ছাড়া, তারা হাত তোলেন। আমি একটা আয়াত বলেছি শুরুতে, আলেম মাদ্রাসা ছাত্র ছাড়া। আচ্ছা ভাই, এই যে ভাই, হ্যাঁ আপনি দা, আপনি মাদ্রাসা ছাত্র না তো বিতর্ক মাদ্রাসা ছাত্র? আচ্ছা বলেন, অর্থ কি? যারা ইমানদার পুরোপুরি হয় নাই, আপনি বাংলা বললে বাংলা বলতে হবে, খোলাসা বলেন বাস, যারা ইমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাস, আসেন তার বড় পুরস্কার নিয়ে যান। আপনি উত্তর সঠিক দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। সব আপনি আসেন, পুরস্কার দিয়ে দেন ভাইকে, ওনাকে আমার লেখা সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির বই দিয়ে দেন, দিয়ে মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আমি অনেকগুলো হাদিস বলেছি এর ভিতরে, আচ্ছা হাদিসে পরে যাই, ভালোবাসা লাভের জন্য চারটে আমলের কথা বলেছি হাদিসের আলোকে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম চারটে আমল শিখিয়েছেন, ও যুবক আগে হাত হচ্ছে, হ্যাঁ, সালাম দেওয়া, হাদিয়া গিফট আদান প্রদান করা, হ্যাঁ, তার অগোচরে দোয়া করা, অগোচরে দোয়া করা, হ্যাঁ, সে দোয়াটা কি বাংলা বলতে পারবেন? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক, এই দোয়াটা বলতে পারবেন কে? যে আগে জানতেন না, এ মজলিস থেকে শিখছেন, আগে জানতেন, হ্যাঁ বাংলা বললেই হবে, হ্যাঁ এই যুবক দাঁড়াক, হ্যাঁ আল্লাহ মানে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক, আল্লাহ আমরা আপনার কাছে আপনার ভালোবাসা চাই, আপনাকে যে ভালোবাসে সে ভালো মানুষের ভালোবাসা চাই।
আর এমন আমল এমন কাজের ভালোবাসা যায় যে কাজ করলে আপনার কাছাকাছি যেতে পারবো। উত্তর সঠিক, চলে আসেন, আপনি চলে আসেন, দুজন চলে আসেন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, হাতে তালি না, আমরা মাশাল্লাহ বলি, মাশাল্লাহ। আচ্ছা যুবক, কি নাম আপনার? আহমদ। আপনি আমার মিতা, কি করেন? অনার্সে পড়াশোনা করেন, কোথায়? ন্যাশনাল ইউনিভার্সিটিতে, মাশাল্লাহ। আপনি যুবক মানুষ, আপনাকে আমি একটা বই দিতে চাই। গুরুদত্ত সিং একজন অমুসলিম লিখেছেন, মওলানা আবু তাওয়েজ অনুবাদ করেছেন, তোমাকে ভালোবাসি হে নবী। চমৎকার একটা বই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আপনার অন্তরে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেয়। আল্লাহ আমাদের যুবক ভাইকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করুন, ইসলামের খেদমতগার হিসাবে কবুল করুন। জাযাকুমুল্লাহ খায়ের। আপনার কি নাম, কি করেন আপনি? আপনি চারটে কেমনি দাঁড়াতে বলে দিলেন মুখস্থ করে? ও নোট করছেন বসে বসে, মাশাআল্লাহ। আজকাল মাহফিলে এমন লোকও পাওয়া যাচ্ছে যারা মাহফিলে বসে বসে নোট করে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো এরকম মাহফিলই চাই, কি বলেন? যে মাহফিল থেকে এলেম এবং আমলের নিয়তে বাসায় যাবো ইনশা আল্লাহ। ঠিক আছে, কি করেন আপনি ভাই? ডেলিভারি কাজ করেন। জাযাকুমুল্লাহ খায়ের। আপনাকে আপনাকে আমি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আন্দাল লেখা একটা বই মুসলমানি নিসাব, যেটার কথা আমি আমার আলোচনাতে বলেছি, বইটা আপনাকে হাদিয়া করলাম, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আচ্ছা ভাই, এবারে প্রশ্ন হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটা হাদিস আমি বলেছি, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, এ মর্মে দুইটা হাদিস বলেছি, বাংলা বললেই হবে না ভাই? তুমি একবার পুরস্কার পাইছো, তুমি বল। হ্যাঁ, এ ভাই আগে আর তুলছে, উনি আগে বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উত্তর সঠিক। আমরা দুইটি হাদিস বলি এই শীর্ষক বলেছি, একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তখন মধ্যে ভালোবাস ইমানদার হতে পারবে না যতক্ষণ মধ্যে একে অন্যকে ভালো না আসবে। কিছু লোক আছে দেখবেন সমাজে, এর পিছে লাগে ওর পিছে লাগে, শত্রুতা বিদ্বেষ খোঁজাখুঁজি, এরা ইমানদার পরিপূর্ণ হতে পারবে? পরিপূর্ণ ইমানদার হতে হলে সবার প্রতি কী থাকতে হবে? ভালোবাসা থাকতে হবে। আরেকটা হাদিস হলো যে তোমরা তখন মধ্যে ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ না করবা। অনেক লোক আছে চা যে আমার দোকানে কাস্টমার বরবর থাকুক আর পাশের দোকানদার মুসা যাক একটাও না যাক, তাহলে এটা কি মুসলমানের চরিত্র হলো? মুসলমান নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্য তা পছন্দ করবে। আসেন যুবক, কি নাম আপনার, কি করেন আপনি? জব করেন, মাশাল্লাহ। আসেন আসেন, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাকে অটোগ্রাফ দিতে পারবো না রে ভাই, সময় কম। জাযাকুমুল্লাহ খায়ের। আপনাকে কি করেন আপনি, কি চাকরি করেন, কোম্পানিতে চাকরি করেন? ফেসবুক আছে কি পরিমাণ অ্যাক্টিভ? ফ্রেন্ড লিস্টে কতজন আছে? আলেম তো আপনি, ভালো মানুষ, আপনার তো বই না দিলেও চলে। আচ্ছা তারপরও আপনাকে আমার লেখা, আপনি বিয়ে করছেন? আহারে কেন, বিয়ে করুন, দেরি করবেন না। বিয়ে করলে দুইটা বউ দিতাম, নিয়ত করছিলাম বউ থাকলে একটা দিতাম, বউ যেহেতু নাই আরেকটা দিলাম। আচ্ছা ঠিক আছে, বিয়ে করার নিয়ত আছে? না না, চিরকুমার থাকবেন। দুইটা বই দিলাম, একটা আপনার জন্য আরেকটা আপনি যাকে মানুষ গিফট করবেন ইনশাল্লাহ, আমার লেখা দোয়া বই, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আজকে আমাদের এই মাহফিলে আমরা আলোচনার মধ্যে বলেছিলাম দুই প্রকারের ভালোবাসা ইসলামে নিষিদ্ধ, এটা যারা বলতে পারবেন ওই ভলান্টিয়ার। হ্যাঁ হ্যাঁ, না সে আগে আর তুলছে, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র, হ্যাঁ বলেন, উত্তর দেন। আবার প্রথমটা বলেন, যারা আল্লাহকে ভালোবাসে না, আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে, আল্লাহর নাফরমান, এক কথায় খারাপ মানুষ, সেই মানুষগুলোকে ভালোবাসা, সে যদি নিজের আপন হয়, সে যদি নিজের কাছেরও হয়, সে যদি নিজের দলেরও হয়, সে যেই হোক না কেন তাকে ঘৃণা এবং অপছন্দ করবো আল্লাহর জন্য, তাকে ভালোবাসা যাবে না। এক, তাহলে একটা নিষিদ্ধ ভালোবাসা হলো আল্লাহ, যার ভিতরে আল্লাহ নাই তাকে ভালোবাসা যাবে না, এক। আর বিবাহ বহির্ভূত ভালোবাসা, এটাও করা যাবে না। আসেন, উত্তর সঠিক, পুত্র পুরস্কার নিয়ে যান।
আমাদের প্রথম ও প্রথম পয়েন্টে আমাদের কোন ভাই প্রশ্ন তুলতে পারেন যে ইসলাম কি এত সংকীর্ণ যে একজন মানুষ আল্লাহর প্রতি ঈমান নাই এজন্য তারে ভালোবাসা যাবে না না ভাই এখানে ভুল বুঝলে হবে না ইসলাম অমুসলিমদের অধিকারের কথা বলছে না বলে নাই শুধু বলছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের অধিকার নিয়ে অনেকগুলো হাদিস তার আছে অগণিত হাদিস তার আছে ও তাদেরকে মানুষ হিসেবে অবশ্যই ভালোবাসবেন সম্মান করবেন শ্রদ্ধা করবেন কিন্তু আমরা বলছি যারা আল্লাহ দ্রোহী যারা আল্লাহকে আপনার অস্বীকার করে আল্লাহর সাথে কুফরিতে লিপ্ত এই মানুষগুলোকে অন্তরঙ্গ একেবারে অন্তর অন্তস্থলে আপনি জায়গা দিতে পারেন না সেটা আপনার বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ হয় না যুবক কি করেন আপনি পেশা কি কিসে প্রশ্ন করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফেসবুকে অ্যাক্টিভ কেমন ভালোই আছেন ফ্রেন্ড লিস্ট সে বলতেছে কম বেশি আপনি খুব কম ব্যাপার কি মুসল্লি ইমাম সাহেবের জন্য অনেক সুপারিশ করতেন মসজিদে বেশি থাকে এই জন্য আমি জানি ফেসবুক বন্ধুদের হকাদাই করেন ইনবক্সে রিপ্লাই দিলে কমেন্ট করলে লাইক পাল্টা লাইক দেন এগুলো করেন না তো ভালো মানুষ মাশাআল্লাহ ভালো আপনাকে আমি একটা বই দিচ্ছি সেটা হলো অবিশ্বাসী কাঠগড়ায় বিশেষ করে ইমান নিয়ে সন্দেহ সংশয়ের বিপরীতে খুব দরকারি একটা বই মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা ভাই আমি আমাদের বক্তব্যে যত কথা বলেছি আমাদের বক্তব্যে যত কথা বলেছি বিমানের জ্বালায় তো কথা বলা যায় না রে ভাই কি একটা অত্যাচার এখানে আচ্ছা জি ভাই আচ্ছা আমরা বলেছি আমাদের ভালোবাসার তালিকা ইসলাম আমাদেরকে ভালোবাসার তালিকা দিয়েছে এই ফুল তালিকাটা যে এক নিঃশ্বাসে বলতে পারবে এ ভাই আগে হাত তুলছিল এক মিনিট ভাই উত্তর বললে তো প্রশ্ন দাঁড়ান এ ভাই আগে দাঁড়াইছে হ্যাঁ আল্লাহকে এরপরে সবচেয়ে বেশি রাসুলকে তারপরে মাকে বাবাকে স্বামী স্ত্রীকে হ্যাঁ এরপর ভাই বোনকে আত্মীয় স্বজনকে রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনকে প্রতিবেশীকে তারপরে আল্লাহর জন্য যে কোনো মানুষকে আলেমকে ভালোবাসবেন আল্লাহর জন্য নামাজিকে ভালোবাসবেন আল্লাহর জন্য ইমানদারকে ভালোবাসবেন আল্লাহর জন্য আল্লাহর খাতিরে ভালোবাসা তাহলে এই নয়টা ভালোবাসার তালিকা বলেছি আমরা ভাই তো এক দুইটা বাদছেন বাধা ছাড়া বলতে পারলে কেউ আত্ম নেন ওই চশমাওয়ালা আগেও দাঁড়াইছে হ্যাঁ দাঁড়াও তুমি দাঁড়াও প্রতিবেশী বাদ গেছে আচ্ছা দুজনে আসো দুজনে আসো দুজনে আসো তুমি বলতে পারবা এ পিচ্ছি বলতে পারবা তুমি বলতে পারবা বলো তো কাছাকাছি মিশে তুমিও আসো তুমিও আসো 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার জন্য আমার লেখা দোয়ার বই সকাল সন্ধ্যা দোয়ার বই মাশাআল্লাহ কি করো তুমি কোন ক্লাসে ক্লাস টেনে মাশাআল্লাহ ভাই কি করেন ম্যাথে অনার্স করতেছেন আপনি আপনি ম্যাথে অনার্স করতেছেন ধরেন দোস্ত নাকি না কোনো সম্পর্ক নেই আচ্ছা মাশাআল্লাহ আপনাদের মধ্যে ফেসবুকের আসক্তি বেশি কার আপনার বেশি হর ভাই আপনি পাম্প করতে দিয়ে তো বিপদে ফেলা দিয়েছেন ঠিক আছে আপনাকে টাইম ম্যানেজমেন্ট বইটা সেজন্য দিলাম সময়ের জ্ঞান আপনি বুঝবেন ইনশাল্লাহ আর যুবক ভাই আপনাকে আমি এই বইটা দিলাম আমার লেখা দেওয়ার বই সর্বশেষ প্রশ্ন আজকের আজকের এই মাহফিল থেকে মজলিসে বসে কোনো একটা খারাপ কাজ ত্যাগের নিয়ত করছেন বা কোনো ভালো কাজ করার নিয়ত করছেন যারা হাত তোলেন শুধু হাত তোলেন ও লুঙ্গিয়ালা ভাই আগে হাত তুলছিল লুঙ্গিয়ালা হ্যাঁ লুঙ্গিয়ালা ভাই বলেন তার মানে আগে আপনি ফজর নামাজ পড়তেন না
কিন্তু আমি তো এই ফজর নামাজের ওয়াজ তো করি নাই। আপনি এটাকে আজকের মাহফিলে নিয়ত করছেন? কেন নিয়ত করছেন? কোন ওয়াজ থেকে? ভাই আমি তো ফজর নামাজের ওয়াজ করি নাই তো। আচ্ছা আচ্ছা আপনি বসেন দেখি আর ভালো আইটেম পাই কিনা আমি। না এটা ভালো আইটেম ঠিক আছে, কিন্তু আমার আলোচনা থেকে হলে বেশি ভালো, বেশি ভালো, বেশি ভালো, বেশি সব বলেন কোনটা। হাত ধরেন কই সবুজ ভাই। হ্যাঁ বলেন দেখি আপনি কি নিয়ত করছেন? আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক করেন নাই? একেবারেই না? স্কুল লাইফেও না? এ তো আমাদের এই যুগের যুবকদের আইডল মাশাআল্লাহ। এ তো আসহাবে কাফের যুবক পাওয়া গেল মাশাআল্লাহ। তাহলে যুবকরা আমাদের চরিত্রকে আমরা নষ্ট করব। সাত শ্রেণীর যুবককে আল্লাহ তাআলা আরশ নিচে ছায়া, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশ নিচে ছায়া দিবেন। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যে ব্যক্তিকে কোনো মেয়ে হারাম সম্পর্ক করার অফার দিয়েছে, সে বলল চিন্নি আফাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এটা করব। যাদের মেরুদণ্ডে শক্তি নাই এরা ঢিলা, ডাইরেক্ট হয়ে যায় ডায়রিয়ার রোগীর মতো, যেটা দেখে এনে কাইতে হয়ে যায়, যেখানে দেখে এনে কাইতে হয়ে যায়। আর যাদের মেরুদণ্ড আছে, ইমান আছে, ওরা বলে না আমি সত্য আছি, আমার ভালোবাসা আমি জমা রাখবো ইনশা। আচ্ছা আসেন যুবক, তুমি অনেক সময় ধরে হাত তুলে রাখছো, এই যে এই মাসকালা ভাই। হ্যাঁ করোনা চলে গেছে, মাস্ক আছে তোমার এখনো মাশাআল্লাহ, বলো। অবৈধ সম্পর্ক করবা না। তুমি কিসে পড়ো? ক্লাস টেনে পড়ি। পড়ো তো এখন তো বেশিরভাগ মানে ছেলে মেয়েদের অবস্থা এত খারাপ হয়েছে, মেয়েদের অত্যাচারে ছেলেরা টিকতে পারে না। এক সময় ছেলেরা মেয়েদের পিছিয়ে গুরু গুরু করতো, এখন মেয়েগুলোর অত্যাচারে সব ক্ষেত্রে না বেশিরভাগ ক্ষেত্রেই ওই ছেলেদেরকে মেয়েরা ঠিক থাকতে দেয় না। কারণ আমার কাছে তো প্রশ্ন আসে, আমি তো প্রশ্ন অ্যানালাইসিস করি, সেই আলোকে আমি বলতেছি। তো যাই হোক, এ ভাই নিয়ত করছে, কিন্তু আমার কাছে তো এত পুরস্কার নাই রে ভাই। কত টাকা দেন তো ভাই? আমার পকেটে কোনো টাকা নেই, বই তো শেষ হয়ে গেছে। এই এজাজ বই আর আসেনি রে গাড়িতে? এজাজ গাড়িতে আছে? ওই থাক দরকার নাই ভাই টাকার, এদের বই দিব। এর মধ্যে এই মসজিদে মুসল্লি কে? আপনি আপনি আমার সাথে আসেন, গাড়িতে আসলে বই পুরস্কার দিব। ভাই আপনি আসেন, আপনি কি এলাকার? আচ্ছা ওই যুবকের বইটা দিয়ে দেন, আসেন। ফেরা নামক একটা বই, আচ্ছা আসেন 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 যুবক। ফেরা নামক এই বইটা অসাধারণ একটা বই, যুবকদের ইমান জাগানি একটা বই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।